আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক পোর্টেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে টপিক্সটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট বার কোড ইন এক্সেল। এক্সেলের সাহায্যে আমরা কিভাবে একটি প্রোডাক্টের বার কোড তৈরি করব, আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো বরাবরের মতো বলে নিই, যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন সব মজার টিউটোরিয়াল পেতে। তো চলুন আমরা মূল কোর্সে প্রবেশ করি। দেখেন আমি এখানে, আমাকে সর্বপ্রথম করতে হবে কি, আমাকে বারকোডের জন্য, আমরা জানি যে প্রত্যেকটা লেখার একটা স্টাইল থাকে, হ্যাঁ, তো স্টাইলের লেখাগুলোকে আমরা ফন্ট স্টাইল বলি। তো ওই ফন্ট আমাকে আগে ডাউনলোড করে নিতে হবে, বারকোডের যে ফন্ট আছে, হ্যাঁ, সেই ফন্টটি আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো সেই ফন্টটি আমি কোথায় পাবো? হ্যাঁ, দেখেন এইখানে একটা ওয়েবসাইট আছে, আমি এটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনার ডেসক্রিপশন বক্স থেকে আমার এই লিঙ্কটি নিয়ে নিতে পারবেন। তো ঠিক আছে, তো আমি এখানে কোড 128 এটা আমি ডাউনলোড করে নিলাম। এই যে আমার ডাউনলোড ফাইলটি, এখন আমি এই ডাউনলোড ফাইলের ভিতরে ঢুকব। ঢোকার পরে এখানে আমি এটাকে আনজিপ করে নেব। হ্যাঁ, আমি এটাকে আনজিপ করে নিলাম। এরপরে এই ফন্টটিকে আমি কপি করে নেব, ঠিক আছে? দেখুন এই ফন্টটিকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি কন্ট্রোল প্যানেলে আসব। আসার পরে এখানে যে ফন্ট আছে এই ফন্টে এসে আমি ওইটা পেস্ট করে দেব। তাহলে এটা এখানে পেস্ট হয়ে গেছে। এবারে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আসলাম। আসার পরে দেখেন আমি এখানে একটি সংখ্যা নিচ্ছি, মূলত এই সংখ্যাটিকেই আমি বারকোডে রূপান্তর করব। তাহলে সংখ্যাটি নেওয়ার পরে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফন্ট আসলাম, ফন্টে আসলাম। আসার পরে হ্যাঁ, অথবা আমি ফন্টের, আমার ফন্টের নামটি ছিল কোড 128, ঠিক আছে? তাহলে আমি এখানে কোড 128, দেখেন আমি কোড লিখতে 128 চলে এসছে। এবার এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন এইটা আপনার কোডে রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে ফন্ট বাড়িয়ে নিতে পারি, ঠিক আছে? এটা এখন দেখুন কোডে রূপান্তর হয়ে গেছে। তো এইটাকে যদি আমি আবার যে কোনো ফন্টে নিয়ে যাই, তো এই এইখানে দেখুন আমি আরেকটি ডাউনলোড করতেছি। এটা আমাদের বিভিন্ন ভিজিটিং কার্ড বা ওয়েবসাইটে দেওয়া থাকে, তো আমি এটা ডাউনলোড করতেছি। দেখেন এটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমি জিপ করা ফাইলটিকে আমি আনজিপ করে নেব। আনজিপ করে নিলাম। এরপরে ফন্টটিকে আমি কপি করে নিব। ফন্টটির নাম দেখুন কিউআর ফন্ট TFB, ঠিক আছে? আমি কন্ট্রোল প্যানেলে এসে ফন্টে এসে
এটাকে আমি পেস্ট করে দিব। এবার দেখুন আমি এখানে একটি সংখ্যা আমি এখানে দেখেন সংখ্যা লিখতেছি। এবার যেটা আমি করব, আমি ওই ফন্টটিকে সিলেক্ট করে দেব, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে একটি সংখ্যা লিখেছি। এখন এইটাকে আমি ওয়েবসাইটে যেই বারকোড ব্যবহার করা হয়, হ্যাঁ, এখন আমি সেইটাকে আমি কিভাবে করব আমি সেটা আপনাকে দেখাচ্ছি। তো আপনি এখানে লেখার পরে এইখানে যেই ফন্টে আমি এখানে নিয়েছিলাম কিউআর ফন্ট TFB, এন্টার দেখেন, এটা আমাদের ওয়েবসাইটে বা আমরা ভিজিটিং কার্ডে এই ধরনের বারকোড আমরা ব্যবহার করি। তো মূলত এই সাইট থেকে দেখেন এখানে অনেক ধরনের বারকোড আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো বারকোডটি নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি এইখানে এসে এভাবে সেট করে নিতে পারেন। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।